আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতুল তাবাসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাসে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে এসেছি আজকে আমরা অনুসন্ধানী পাঠ নিয়ে আলোচনা করব তো আজকে আমরা অধ্যায় এগারো বাকি অংশটুকু পড়ব তো চলো আজকে আমরা দেখি আজকে আমাদের বিষয় হচ্ছে অক্ষাংশের তাৎপর্য অর্থাৎ আমরা যে অক্ষাংশ সম্পর্কে পড়েছি সেই অক্ষাংশের ব্যবহারটা কি বা অক্ষাংশ আমাদের জন্য কেন প্রয়োজন জানা কেন প্রয়োজন সেটা আমরা আজকে পর্বে জানব চলো আজকে আমাদের পড়ায় চলে যাই তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অক্ষাংশের তাৎপর্য এবং ব্যবহার তোমরা যারা আগের দুটো পর্ব পড়ে পড়েছ তারা কিন্তু জানো যে অক্ষাংশ কি অক্ষাংশ আমরা কিভাবে বের করি এটা কিন্তু আমরা খুব ভালো মতো আশা করি বুঝে গেছি তো এখন আমরা দেখব এই অক্ষাংশের কি অর্থাৎ আমরা অক্ষাংশ কেন ব্যবহার করব অক্ষাংশে ব্যবহার করার পিছনে আমাদের কি কারণ থাকতে পারে দেখো কি বলেছে এখানে কোনো স্থানের ভৌগোলিক অবস্থা নির্ণয়ের জন্য এবং আবহাওয়া ও জলবায়ু জানা কিংবা বোঝার জন্য সেই স্থানের অক্ষাংশ জানা জরুরি তার মানে কি বললাম যে কোন একটা পৃথিবীর পৃথিবীর যে কোনো একটা স্থান পৃথিবীর সেটা যে কোনো একটা স্থান হতে পারে সে বাংলাদেশের কোনো স্থান হতে পারে বাংলাদেশের বাইরে বাইরের কোনো দেশের কোনো স্থান হতে পারে সেই স্থানটার ভৌগোলিক অবস্থান নির্ণয় করার জন্য ভৌগোলিক অবস্থান বলতে আমাদের পৃথিবীর কোন জায়গাটা স্পেসিফিক্যালি খুব নির্দিষ্টভাবে কোন জায়গায় অবস্থান করছে সেই জায়গাটা সম্পর্কে জানার জন্য আমাদের অক্ষাংশের প্রয়োজন তাছাড়া আবহাওয়া এবং জলবায়ু জানা কিংবা বোঝার জন্য সেই স্থানের অক্ষাংশ জানা জরুরি এবং সেই স্থানে আবহাওয়া কেমন এবং আবহাওয়ার সাথে জলবায়ুটা কেমন জলবায়ুর ধরন কেমন কি কতটুকু গরম পড়ছে গ্রীষ্মকাল কেমন থাকছে শীতকাল কেমন থাকছে এই আবহাওয়াটা জানার জন্য কিন্তু আমাদের সেই স্থানের অক্ষাংশ জানা জরুরি কারণ অক্ষাংশের উপর নির্ভর করে আমরা বলতে পারি যে কোনো স্থান কোন স্থানে বেশি আলো পড়ছে নাকি কম সূর্য আলো পড়ছে আমরা জানি যে পৃথিবীর ঘূর্ণন অক্ষ তার কক্ষপথের সঙ্গে খারাপভাবে না থেকে মানে নাইনটি ডিগ্রিতে না থেকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে এবং এই অবস্থায় পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে পৃথিবীর ঘূর্ণন অক্ষ ঘূর্ণ নক্ষ বলতে পৃথিবী হচ্ছে যে সূর্যের চারপাশে যে ঘুরছে তার একটা অক্ষ রয়েছে এই যে সেই অক্ষটা হচ্ছে যে এরকম একটু যে বাঁকাভাবে থাকে তো আমরা জানি যে পৃথিবী কখনোই নাইনটি ডিগ্রিভাবে ঘোরে না এটা একটু বাঁকাভাবে বা হেলানো অবস্থায় ঘোরে কত কোণে করে ঘুরে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি করে হেরান অবস্থায় প্রদক্ষিণ করে থাকে ঠিক আছে ফলে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে সূর্য থেকে আসা তাপ এবং আলোক শক্তি ভিন্ন ভিন্ন পরিমাণে পাওয়া যায় সূর্যের এই বিকিরণের তীব্রতা বিভিন্ন স্থানে এবং বছর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন হয় এবং এ কারণেই আমরা বিভিন্ন ঋতু উপভোগ করি তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশ রয়েছে এই পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে সূর্য বিভিন্নভাবে তার আলো বিভিন্নভাবে তার তাপটা দিয়ে থাকে অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা অক্ষাংশে কিন্তু সমানভাবে সূর্যের তাপ এবং আলো পড়বে না এটা সম্ভব না কারণ হচ্ছে পৃথিবীটা বাঁকানোভাবে আছে মানে হেলানোভাবে আছে ঠিক আছে তো সূর্যের এই বিকিরণের তীব্রতা মানে সূর্য কতটুকু তীব্রভাবে আলো দিবে সেই তীব্রতার উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন স্থানে বছরের সময় বিভিন্ন ঋতু দেখা যায় এই যে আমরা গ্রীষ্মকাল উপভোগ করি শীতকাল বর্ষাকাল হেমন্তকাল শরৎকাল এই যে বিভিন্ন ঋতু উপভোগ করি এই ঋতু উপভোগ করার পিছনে সূর্যের আলো সূর্য একটা অঞ্চলে কীভাবে পড়ছে সেটার জন্য দায়ী কতটুকু সময় ধরে পড়ছে সেটার জন্য দায়ী কতটা তীব্রভাবে পড়ছে সেটার সেটার জন্য দায়ী তো এই যে সূর্য সূর্যের আলো বিভিন্ন অক্ষাংশে বিভিন্নভাবে পরে দেখেই আমরা কিন্তু বিভিন্ন ঋতু দেখতে পারি এবং এই অক্ষাংশে যে অঞ্চলগুলো থাকে সেই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা বিভিন্ন ঋতু দেখে থাকি তো যেহেতু কোনো স্থানের রক্ষাংশের ওপর সেখানে সূর্যালোক কতটা আসবে তার পরিমাণ নির্ভর করে যেহু যেহেতু সব স্থানের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণও এই অক্ষাংশের উপর নির্ভর করে তার মানে হচ্ছে কোনো একটা স্থানের অক্ষাংশের উপরে সূর্যালোক কতটা আসবে সেটার পরিমাণ যেমন নির্ভর করছে কারণ কারণ আমরা একটু পরে ছবিতে দেখব সেহুতু সেরবিস্তানের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণও কি করছে এই অক্ষাংশের উপর নির্ভর করছে শুধু তাই না শুধুমাত্র সূর্যের আলোর পরিমাণ না বায়ুপ্রবাহ প্রবাহ এবং সমুদ্রস্রোত খেয়াল করো বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের পরিবর্তনও অক্ষাংশ দিয়ে প্রভাবিত হয় এমন কি কোন জায়গার ভূমি কেমন হবে মানে কোন একটা জায়গা তাদের হত্যার তার মাটি কেমন হবে মানে ভূমির গঠনটা কেমন হবে এটাও এবং হচ্ছে এর জীবজগতের বৈশিষ্ট্য কেমন হবে তার উপরেও কিন্তু অক্ষাংশের অনেক প্রভাব রয়েছে এখন কীভাবে প্রভাব রয়েছে দেখো এখানে কিন্তু আমাদের একটা ছবি আছে ছবিটা ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো এই যে এই ছবিটা একটু দেখি এইটা হচ্ছে আমাদের পৃথিবীর ছবি এবং এই পৃথিবীর ছবির ক্ষেত্রে খেয়াল করবা যে মাঝখান দিয়ে যে রেখাটা গেছে এটাকে আমরা কী বলি রেখা বলি এবং আমরা জানি বিশুপ রেখার অক্ষাংশ হচ্ছে জিরো ডিগ্রি কত ডিগ্রি জিরো ডিগ্রি তাহলে এটা জিরো ডিগ্রির অক্ষাংশ জিরো ডিগ্রি অক্ষাংশে বিশুভ রেখা রয়েছে খুব ভালো কথা আচ্ছা ভালো করে খেয়াল করো এই বিশুভ থেকে একটু উত্তরের দিকে এটা তো আমরা জানি এটা হচ্ছে উত্তর মেরু আর নিচেরটা হচ্ছে দক্ষিণ মেরু তাই না নিচেরটা হচ্ছে দক্ষিণ মেরু তো এই বিশুভ থেকে দেখো উত্তরের দিকে তিরিশ ডিগ্রি উত্তরের দিকে এই যেখানে যে রেখাটা গেছে এটা হচ্ছে একটা অ মানে অক্ষরেখা আবার মানে এটা হচ্ছে একটা অক্ষাংশ আর এখানে নিচের দিকে তিরিশ ডিগ্রি দক্ষিণ দিকে দেখো এখানে একটা অক্ষাংশ তো এতটুক জায়গা মানে প্রায় হচ্ছে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত জায়গাটাতে সূর্যের আলো প্রায় লম্বভাবে পড়ে লম্বভাবে মানে হচ্ছে প্রায় নাইনটি ডিগ্রি কোনে পড়ে এতে দেখো সূর্যের আলো যাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে আবার এখানে একদম বরাবর সব সবসময় মনে রাখবা এক বিষুবরেখা বরাবর সময় সূর্যের আলো লম্বভাবে পড়ে মানে একদম লম্বা পড়বে নাইনটি ডিগ্রি কোণে পড়বে আর এই যে এখান থেকে দেখো তিরিশ ডিগ্রি দক্ষিণে এখানেও দেখো এখানে সূর্য আলোটা লম্বভাবে পড়ছে তার মানে এই যে এতটুক থেকে এতটুক জায়গা পর্যন্ত অংশটা লম্বভাবে পড়ছে ঠিক আছে সূর্য আলো লম্বভাবে পড়ছে তাহলে তোমাদেরকে বলি যে এই যে জায়গাটায় সূর্য আলো লম্বভাবে পড়ে সেই জায়গাটাতে কি হয় আমরা কিন্তু আগের ভিডিওতে দেখি যে জায়গায় সূর্যের আলো লম্বভাবে পড়ে সেই জায়গায় তাপটা সবচেয়ে বেশি লাগে তার মানে সূর্য আলো যেহেতু এই জায়গাটাতে এখন লম্বাভাবে পড়ছে তার মানে এখানে তাপটা সবচাইতে বেশি লাগবে সূর্য সবচেয়ে তীব্র হবে এবং এখানে যদি সূর্য আলো বেশি সময় ধরে পড়ে তাহলে কী হবে গ্রীষ্মকাল হবে কারণ কি আমরা সব সময় দেখেছি গ্রীষ্মকালে দিন বড় হয় এবং গ্রীষ্মকালে হচ্ছে কি তোমার সূর্যের আলোটাও কিন্তু অনেক তীব্র থাকে তার মানে এই সময়টা হচ্ছে কি মানে এই জায়গাটাতে সূর্য আলো যেহেতু লম্বভাবে পড়ছে তার মানে এখানে গ্রীষ্মকাল এখানে দিনের দৈর্ঘ্যটা কম অর্থাৎ রাতের দৈর্ঘ্য কী হবে ছোটো হবে তার মানে এখানেও হচ্ছে সবচেয়ে বেশি গরম লাগবে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে এই জায়গাটাতে যদি এই জায়গাটাতে মাটি কেমন হয় মাটি হচ্ছে ঠিক গরমের আবহাওয়ার সাথে মিল দেখে মাটি হবে বায়ু প্রবাহটাও ঠিক সেরকম থাকবে তাছাড়া হচ্ছে এখানে জলবায়ু আবহাওয়া সূর্যের আলোটা বেশি পাওয়ার কারণে কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু উপরের দিকে যাই আর নিচের দিকে যাই ষাট ডিগ্রি উত্তর ষাট ডিগ্রি দক্ষিণ মানে হচ্ছে দক্ষিণ মেরু আর উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলে যাই যে দেখো এই জায়গাটা হচ্ছে ষাট ডিগ্রি উত্তর আর এই জায়গাটা হচ্ছে ষাট ডিগ্রি দক্ষিণ আচ্ছা এই জায়গায় সূর্য আলো তির্য ঘায় পড়ে এই যে দুই মেরু আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে সূর্যের আলো সবসময় তীর্য ঘ পড়বে তীর্যক ঘ মানে হচ্ছে বাঁকাভাবে পড়ে সূর্য আলোটা যখন আসে এই শুধু আর সোজা যেতে পারে না এই জায়গাটা হচ্ছে বাঁকা হয়ে এই জায়গাটাতে পড়বে বাঁকা হয়ে এখানে আলোটা পড়বে যে বাঁকা হয়ে যে পড়ছে এই বাঁকা হয়ে পড়ার কারণে কি হচ্ছে এখানে সূর্য আলোটা খুব কম লাগছে তো সূর্যটা যখন কম লাগে কম লাগলে কি হয় বলতো সূর্য ওটা কম লাগলে এখানে তাপটা কম লাগে তাপটা কম লাগা মানে কি তাপটা কম লাগা মানে হচ্ছে এই জায়গাটা গরম কম লাগবে গরম কম লাগা মানে দিনের দৈর্ঘ্যটা কম হবে এখানে গ্রীষ্মকাল গ্রীষ্মকালটা দেখা যাবে বলা যায় যে এখানে যেহেতু সূর্যালও তীর্যভাবে পড়ছে তার মানে এখানে ঠান্ডাটা বেশি পড়বে মেরু অঞ্চলগুলোতে ঠান্ডা বেশি পড়ে তার মানে কি তার মানে হচ্ছে এই যে অক্ষাংশ এই যে এই অক্ষাংশটাতে ষাট ডিগ্রি উত্তর এবং ষাট ডিগ্রি দক্ষিণ যে অক্ষাংশ রয়েছে সেই অক্ষাংশ দুটোতে সূর্যালো তীর্যভাবে পড়ছে এবং পড়ার কারণে সেই জায়গার মাটি একরকম হচ্ছে তার আবহাওয়া একরকম রকম হচ্ছে তার জলবায়ু অন্যরকম হচ্ছে সেখানে যে প্রাণীরা বসবাস করছে তাদের ধরনটাও কিন্তু অন্যরকম হচ্ছে তার মানে কি অক্ষাংশের ওপর ভিত্তি করে আলো যেভাবে পড়ছে সে সূর্যের আলোর পরিমাণের উপর নির্ভর করে আমাদের কিন্তু মানে আমাদের কিন্তু এখানে বিভিন্ন বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এই দেখো এখানে কী বলেছে যে বিষুপুরেখা বা তার কাছাকাছি অঞ্চলে আলো প্রায় লম্ব হয়ে পড়ে আমরা একটুকে দেখলাম ফলে তার তুলনামূলকভাবে কম দূরত্ব অতিক্রম করে হ্যাঁ মানে সূর্যালোটা হচ্ছে একটু কম দূরত্ব অতিক্রম করবে এবং কম ছড়ানোর ফলে ভূপৃষ্ঠ বেশি উত্তপ্ত হয় তার মানে কি সেহেতু আলো কম ছড়াচ্ছে তার মানে ভূপৃষ্ঠ কী হবে বেশি উত্তপ্ত হবে আচ্ছা অপরদিকে মেরু এলাকার কাছাকাছি দেখো মেরু এলাকার কাছাকাছি যে অঞ্চলটা সেখানে আলো তীর্যকায় পড়ে মানে বাঁকাভাবে পড়ে বেশি ফলে তা বায়ুমণ্ডলের মাঝে বেশি দূরত্ব অতিক্রম করে অবশ্যই বায়ুমণ্ডলের মাঝে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে এবং ভূপৃষ্ঠে বেশি এলাকায় ছড়িয়ে পড়ার কারণে সূর্যরশ্মি তীব্রতা বা তেজ কমে যায় তার মানে যখন ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে যখন এই আলোটা এসে পড়ছে ভূপৃষ্ঠে আলোটা এসে পড়ারটা পড়ার কারণে বাঁকা হয়ে পড়ার কারণে এই জায়গাটাতে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে মানে সূর্য ছড়িয়ে যাচ্ছে একটা জায়গায় একটা জায়গা লম্বভাবে পরা মানে কি লম্বভাবে পরা মানে হচ্ছে সেই জায়গাটাতে আঘাত করা মানে এই জায়গাটা লম্বভাবে পড়ছে আঘাত করা আর বাঁকা হয়ে পরা মানে হচ্ছে এখানে আলোটা ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে তো সূর্যরশি তীব্রতা বা তেজ তখন এই তোমার হচ্ছে উত্তর মেরু দক্ষিণ মেরুতে কমে যায় ফলে এই অঞ্চলগুলা মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই অঞ্চলগুলো তখন শীতল থাকে বেশি এবং এই অঞ্চলগুলো তখন দেখা যায় যেহেতু শীতল আছে তার মানে ওই জায়গাটাতে বরফও পড়তে দেখা যায় তাহলে আমরা কি বুঝলাম আমরা কি বুঝলাম যে অক্ষাংশের উপর নির্ভর করে আমরা কী কী জানতে পারছি কোনো একটা স্থানের ভৌগোলিক অবস্থা সম্পর্কে জানতে পারছি সেই এলাকার আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে জানতে পারছি তাছাড়া সূর্যের বিকিরণ কেমন হচ্ছে সূর্যের আলো কিভাবে পড়ছে এবং হচ্ছে সূর্য লম্বা হয়ে পড়ছে না তীরভাবে পড়ছে সেটা জানতে পারছি এর ফলে এই অক্ষাংশের ফলে হচ্ছে আমরা বিভিন্ন ঋতু সম্পর্কে জানতে পারছি বিভিন্ন ঋতু বিভিন্ন সময় উপভোগ করতে পারছি মানে যেটা হচ্ছে বৈচিত্র্যতা দেখা যাচ্ছে সব সবসময় গরম থাকছে না বা সবসময় ঠান্ডা থাকছে না এরা মানে অল্টারনেট করে আসছে আবার হচ্ছে গিয়ে যে জায়গাটা সূর্য আলো পড়ছে সেই জায়গা সেই সব স্থানের তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ পরিমাণটাও হচ্ছে কি অক্ষাংশ উপর নির্ভর নির্ভর করছে তাছাড়া হচ্ছে বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের পরিবর্তনটাও কিন্তু এই অক্ষাংশ দিয়ে প্রভাবিত হয় এবং পুরো জীবজগতের পরিবর্তনটাও বা হচ্ছে পুরো জীবজগতের বৈশিষ্ট্য কেমন হবে সেটাও কিন্তু অক্ষাংশ উপর নির্ভর করছে কারণ তোমরা চিন্তা করে দেখো এই যে এই যে দেখো বিশুভরেখা বর্বর যেখানে আলো লম্বা হয়ে পড়ছে এই জায়গায় তোমার জীবজগৎ যেমন হবে এখানে যে সকল উদ্ভিদ যে সকল প্রাণী জন্মগ্রহণ করতে টিকে থাকতে পারবে পরিবেশের সাথে টিকে লড়াই করে টিকতে পারবে এই যে ষাট ডিগ্রি উত্তর এবং ষাট ডিগ্রি দক্ষিণে এইখানে কিন্তু জীবজগত একটু ভিন্ন হবে এখানে কিন্তু তুমি এই বিশুভরেখায় যে উদ্ভিদ পাচ্ছ সেই উদ্ভিদ তুমি এই ষাট ডিগ্রি উত্তর বা ষাট ডিগ্রি দক্ষিণে পাবানা বা হচ্ছে গিয়ে বিশুভরেখায় তুমি যে প্রাণীদের পাচ্ছ সেই প্রাণীতে তুমি ষাট ডিগ্রি উত্তর মেরু বা ষাট ডিগ্রি দক্ষিণ মেরুতে পাচ্ছ না তার মানে কি অক্ষাংশের ওপর নির্ভর করে কিন্তু তোমার জীবজগতের বৈশিষ্ট্যটাও পরিবর্তন হবে তাহলে বুঝতে পেরেছো অক্ষাংশ তাৎপর্য এবং এর ব্যবহার কোথায় কোথায় আমরা করি এখন আমরা দেখব যে এই অক্ষাংশের উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলসমূহকে কিভাবে কীভাবে বিভক্ত করা হচ্ছে বা কয়টা অঞ্চল বিভক্ত করা হচ্ছে অক্ষাংশের ভিত্তিতে সমগ্র পৃথিবীকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে এই সকল অঞ্চলে জলবায়ু গাছপালা পশুপাখি এমনকি ভূমির উপর বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হয়ে থাকে যা অন্য অঞ্চল থেকে আলাদা তাহলে অক্ষাংশের ভিত্তিতে সমগ্র পৃথিবীকে কয়েকটা অঞ্চলে ভাগ করা হচ্ছে যেই অঞ্চলগুলা মানে যেই অঞ্চলগুলোকে ভাগ করা হচ্ছে তারা হচ্ছে তারা বিভিন্নভাবে বৈশিষ্ট্যপূর্ণ থাকে মানে তাদের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যায় যেমন এই সকল অঞ্চলে জলবায়ু আলাদা থাকে আবহাওয়া আলাদা থাকে গাছপালা আলাদা হয় পুষপাখি আলাদা হয় এমন কি যে মাটিটা মাটিটা কিভাবে গঠিত হচ্ছে সেটাও কিন্তু আলাদা থাকে গুরুত্বপূর্ণ অক্ষরেখার ভিত্তিতে ভাগ করা অঞ্চলগুলো হচ্ছে বিশুগীয় অঞ্চল নাতিশীতোষ্ণ অঞ্চল এবং মেরু অঞ্চল তাহলে গুরুত্বপূর্ণ অক্ষরেখার ভিত্তিতে ভাগ করা অঞ্চলগুলো কোনগুলো বিশ্ববি অঞ্চল নাতিশীতোষ্ণ অঞ্চল এবং আরেকটি হচ্ছে মেরু অঞ্চল এই তিনটা অঞ্চল এই তিনটা অঞ্চল হচ্ছে গিয়ে বিভিন্নভাবে মানে গুরুত্বপূর্ণ অক্ষরেখার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে তো বিশুভরেখার উত্তর এবং দক্ষিণের কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখার মাঝখানের অঞ্চলটি হচ্ছে বিশ্ববি অঞ্চল তাহলে হচ্ছে বিশুভরেখার আচ্ছা তোমাদের কি মনে আছে যে কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখা কাকে বলে কর্কট কর্কটক্রান্তি রেখা হচ্ছে যেটা আমরা জানি বিষুবরেখা থেকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি যে উত্তর দিকে যে রেখাটা রয়েছে সেটাকে আমরা কর্কটক্রান্তি রেখা বলি আর দক্ষিণ দিকে রেখা থেকে দক্ষিণ দিকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি রক্ষরেখাতে আমরা বলছি মকরক্রান্তি রেখা বিশুভরেখার উত্তর এবং দক্ষিণে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি যে রেখাটা রয়েছে সেই মাঝখানার অঞ্চলটাকে ধরা হচ্ছে বিষুবীয় অঞ্চল ঠিক আছে তাহলে আমরা একটু ছবিতে দেখি বিষুবীয় অঞ্চল কোনটা এই যে দেখো এই যে এইটা হচ্ছে কি তোমার আমার রেখা এই যে দেখো এই রেখা হচ্ছে জিরো ডিগ্রি এইটার তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হচ্ছে কর্কটক্রান্তি রেখা এবং এটার দক্ষিণ মেরুর দিকে দেখো দক্ষিণ মেরুর দিকে হচ্ছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি মকরক্রান্তি রেখা তাহলে এই যে সমস্ত অঞ্চলটা রয়েছে এই সমস্ত অঞ্চলটাকে বলবো আমরা বিষুবীয় অঞ্চল এরপরে দেখো কর্কটক্রান্তি রেখা থেকে উত্তর মেরু রেখার মধ্যবর্তী অঞ্চল হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ অঞ্চল একইভাবে মকরক্রান্তি রেখা থেকে দক্ষিণ মেরু রেখার মধ্যবর্তী অঞ্চল হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চল তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চল কোনটা এই যে দেখো কর্কটক্রান্তি রেখার মানে কর্কটক্রান্তি রেখা রেখা থেকে যে কর্কটক্রান্তি রেখা থেকে এই যে উত্তর দিকে ওই যে উত্তর মেরু রেখা পর্যন্ত যে অঞ্চলটা সেটাকে আমরা নাচি উত্তর নাতিশীতোষ্ণ অঞ্চল বলবো এবং মকরক্রান্তি রেখা থেকে দক্ষিণ মেরু রেখার দিকে যে অঞ্চলটা রয়েছে তাকে আমরা দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চল বলবো দুইটি রেখার উত্তরে এবং দক্ষিণের অঞ্চলকে বলে হচ্ছে মেরু অঞ্চল তাহলে মেরু অঞ্চল কোনটা মেরু অঞ্চল হচ্ছে দুইটা হচ্ছে যে দেখো উত্তর মেরু এবং হচ্ছে আরেকটা দক্ষিণ মেরু তো এই যে মেরু অঞ্চল মেরু অঞ্চল তারা নাইনটি ডিগ্রি উত্তর মেরুর দিকে যেটা হচ্ছে কি যেটাকে আমরা বলি উত্তর মেরু তো সেখানে যে অঞ্চলটা রয়েছে সেটাকে আমরা মানে মেরু অঞ্চল বলছি উত্তর মেরু অঞ্চল বলছি আর দক্ষিণ মেরুর দিকে আমরা যে অঞ্চলটা পাচ্ছি সেটাকে আমরা দক্ষিণ মেরু অঞ্চল বলছি মানে মেরু অঞ্চল হচ্ছে আমাদের পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে অবস্থান করে আমাদের বাংলাদেশে ঠিক মাঝখান দেখো এখন আমরা দেখব আমাদের বাংলাদেশ হচ্ছে কোন অঞ্চল অবস্থিত আমাদের বাংলাদেশে ঠিক মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি গিয়েছে তাই এই দেশের দক্ষিণাঞ্চল হচ্ছে মানে আমাদের দেশে যে দক্ষিণ অঞ্চলটা দক্ষিণ অঞ্চল বলতে এই যে যেমন বঙ্গোপসাগর যেদিকে অবস্থান করছে যেমন খুলনা তারপর হচ্ছে দক্ষিণাঞ্চলের দক্ষিণাঞ্চল কোনটা খুলনা তারপর হচ্ছে কি তোমার সাতক্ষীরা ঠিক আছে সুন্দরবন এটা হচ্ছে দক্ষিণাঞ্চলের অংশ তো এই অঞ্চলগুলো হচ্ছে বিষুবি অঞ্চল অবস্থান করছে এবং বাংলাদেশের যে উত্তরাঞ্চল রয়েছে উত্তরাঞ্চল বলতে যে রাজশাহী বগুড়া নওগাঁ চাপাইনাবগঞ্জ এগুলো এই অঞ্চলগুলো তো এই উত্তরাঞ্চল পড়েছে নাতিশীতোষ্ণ অঞ্চলে তার মানে বাংলাদেশ এমন একটা অবস্থানে রয়েছে যে অবস্থানে তোমার বিশুবি অঞ্চলও পড়েছে আবার হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলও পড়েছে বিষয়টা খুব ইন্টারেস্টিং না যে আমাদের দেশের উপর দিয়ে মানে আমাদের দেশটা হচ্ছে এমনভাবে অবস্থান করছে পৃথিবীর সেখানে দুইটা অঞ্চলে আমরা পাচ্ছি একটা নাতিশীতোষ্ণ অঞ্চল এবং একটা হচ্ছে বিশুবি অঞ্চল আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে আমরা কিছু কোশ্চেন পেয়েছি যেখানে হচ্ছে কিছু প্রশ্ন রয়েছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে তুমি কি কখনো কর্কটক্রান্তি অতিক্রম করেছ কর্কটক্রান্তির উপরে থাকলে একুশে জুন দুপুর বারোটায় তোমার কোনো ছায়া পড়বে না কথাটার অর্থ এখন যদি তুমি যদি তুমি কখনো বলো মানে তুমি যদি কখনো কর্কটক্রান্তি অতিক্রম করো তাহলে তুমি বলবে যে হ্যাঁ আমি কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছি এখন তোমার অঞ্চল কোন জেলায় সেটা তুমি বলে তুমি উত্তরটা দিতে পারো যদি তোমার মনে হয় যে না আমি তো কখনো কর্কটক্রান্তি রেখা অতিক্রম করিনি তাহলে তোমার উত্তর হবে না আমি কখনো কর্কটক্রান্তি রেখা অতিক্রম করিনি তবে একটা কথা হচ্ছে যে যখন তোমরা উত্তরগুলো করবে অবশ্যই তোমার তোমার শিক্ষকের সাথে তোমাদের বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে নিবে তাহলে তোমাদের আরও বেশি সহজ হবে তোমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত পুরো অক্ষাংশ সম্পর্কে পড়েছো তো আশা করি কারোর অক্ষাংশ নিয়ে কোনো সমস্যা নেই অক্ষাংশ কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা এগুলোতে কোনো অসুবিধা নেই তার মানে তোমরা কিন্তু এখনই কোশ্চেন উত্তরগুলো ভালো করে দিতে পারবে আমাদের বাংলাদেশে যে ঢাকা অঞ্চল রয়েছে ঢাকা মুন্সীগঞ্জ তারপরে হচ্ছে কি তোমার ঝিনাইদহ ফরিদপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হচ্ছে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে গেছে তো আমাদের দেশে প্রায় এগারোটা জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে গিয়েছে তো তুমি যদি সেই জেলাগুলোর মধ্যে পড়ো তাহলে অবশ্যই তুমি লিখবে যে হ্যাঁ তুমি কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছো যেমন আমি হচ্ছে থাকি ঢাকায় তার মানে অবশ্যই আমি কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছি আচ্ছা এরপরের প্রশ্ন উত্তরটা দেখো কর্কটক্রান্তির উপরে থাকলে একুশে জুন দুপুর বারোটায় তোমার কোনো ছায়া পড়বে না কথাটার অর্থ কী একুশে জুন তারিখে একটা জিনিস খেয়াল করো একুশে জুন তারিখে আমাদের দেশে কোন ঋতু চলে অবশ্যই গ্রীষ্মকাল চলে তো এই যে গ্রীষ্মকাল চলছে তার মানে এই ঋতুটা বা যখন গরম পড়ছে কেন গরম পড়ছে কারণ এই সময়টাতে আলো একদম খারাপভাবে পড়ে সূর্য আলোটা হচ্ছে মানে লম্বভাবে পড়ে আর কি তো এই অঞ্চলটা যেহেতু আলো লম্বভাবে পড়ছে তার মানে গরমটাও বেশি লাগে তো এই কারণে দুপুর বারোটার সময় যখন সূর্য আলোটা একদম লম্বভাবে আমাদের এই ভূপৃষ্ঠে পড়ছে তখন কিন্তু কি হচ্ছে বলতো লম্বাভাবে পড়ার ফলে এই জায়গাটা কিন্তু বেশি গরম হয়ে যাচ্ছে এবং যার ফলে তোমার কোনো ছায়া পড়বে না অর্থাৎ যখন তোমার উপর লম্বভাবে আলোটা পড়বে আমি যদি ছবিটাকে বুঝাই যে ছবি ছবি মানে তোমার উপর যখন লম্বভাবে আলো পড়বে তখন সেই সময়টা কী হবে যেন ছায়া পড়বে না ছায়াটাও তোমার মতোই তোমার মানে তোমার সাথে থাকবে ছায়াটা তখন আর লম্বা হবে মানে তোমার সমান হবে না তো মনে করো যখন একটা বাঁচবে দুইটা বাঁচবে মানে সময় যখন বারোটার পরে যাওয়া শুরু করবে তখন হচ্ছে তুমি দেখবে যে ছায়া পড়া শুরু হয়েছে সেই ছায়াটা ধীরে ধীরে লম্বা হয়েছে ঠিক আছে তো এটা তুমি অবশ্যই সামনের যে একুশে জুন তারিখ রয়েছে সেই একুশে জুন তারিখে দুপুর বারোটার সময় অবশ্যই খেয়াল করবে যে তোমার কোনো ছায়া পড়ছে না মানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার পরেও কেন তা তুমি এখন উত্তরটা কিন্তু জানো আচ্ছা প্রশ্ন হচ্ছে তোমার স্কুলটি কি বিষুবি অঞ্চলে নাকি নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত আচ্ছা বিষুবি অঞ্চল বলতে বোঝানো হচ্ছে যে যে তো আমাদের দেশটা হচ্ছে কি এমন জায়গায় অবস্থিত যে এই কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করছে তো তো দেখা যায় কিছু অঞ্চল নাতিশীতোষ্ণ অঞ্চলে গেছে কিছু অঞ্চল হচ্ছে বিশুবি অঞ্চলে গেছে তো নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু আমরা পড়েছি নাতিশীতোষ্ণ অঞ্চলে হচ্ছে যারা উত্তরাঞ্চল রয়েছে আমাদের দেশের উত্তরাঞ্চল অংশটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে পড়েছে এবং তোমরা খেয়াল করবে এই অঞ্চলে পড়ার কারণে কিন্তু উত্তরাঞ্চলটাতে কিন্তু ঠান্ডা খুব বেশি পড়ে ওই জায়গায় কিন্তু ঠান্ডা চার ডিগ্রি পাঁচ ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু নেমে যায় তার মানে কি ঠান্ডাটা ওই জায়গাটা বেশি পড়ছে কিন্তু ঢাকা বলো তারপরে ঢাকা থেকে শুরু করে যে দক্ষিণাঞ্চলের দিকে যে অঞ্চলগুলো যেমন হচ্ছে যশোর বরিশাল ঠিক আছে বরিশাল জেলা তারপর হচ্ছে সাগরের পারে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কখনো এত বেশি ঠান্ডা হয় না মানে চার পাঁচ ডিগ্রি ঠান্ডা ঠান্ডা পড়ে না কারণটাও কিন্তু এটা তো এই যে দেখো উত্তমার জেলা কোথায় অবস্থিত সেই অনুযায়ী তুমি বলবে যে তোমার স্কুলটা মানে তুমি যে স্কুলে পড়ছো সেটাতে সেটা তোমার নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত নাকি হচ্ছে কি বিশ্ববি অঞ্চলে অবস্থিত যদি তুমি ঢাকায় থাকো বা তুমি যে যদি যশোরে থাকো বা ঝিনাইদা থাকো অথবা যদি তুমি মনে করো বরিশালে রয়েছে কোনো স্কুলে পড়ছো তাহলে তুমি অবশ্যই বিশ্ববি অঞ্চলে তোমার স্কুলটা অবস্থিত অথবা তুমি যদি মানে নাতিশীতোষ্ণ অঞ্চলে কখন অবস্থান হবে যদি তুমি উত্তরাঞ্চলের কোনো স্কুলে পড়ো যেমন হচ্ছে যেটা তোমাদের বললাম তোমার গাইবান্ধা হতে পারে হচ্ছে কি চাপাই নবাবগঞ্জ রাজশাহী বগুড়া নওগাঁ এই অঞ্চলগুলো হতে পারে তো এই অঞ্চলগুলোর কোনোটাতে যদি তুমি পড়ো কোনো স্কুলে তুমি যদি পড়ো তাহলে কিন্তু সেটা নারী অঞ্চলে অবস্থিত হবে আচ্ছা তারপরে প্রশ্ন আমরা দেখি তুমি কি জানো যে দৈর্ঘ্যের একক মিটারকে এমনভাবে নির্ধারিত করার চেষ্টা করা হয়েছিল যেন পৃষ্ঠে তুমি যদি উত্তরে কিংবা ঠিক কিলোমিটার দূরত্ব অতিক্রম করো তাহলে তোমার অক্ষাংশ এক ডিগ্রি পরিবর্তন হবে হিসাব করে দেখাও সেটি সত্যি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছয় হাজার কিলোমিটার দেখেছ আচ্ছা তাহলে দৈর্ঘ্য রাখো কী দৈর্ঘ্য রাক্ষক হচ্ছে মিটার এটাকে এমনভাবে নির্ধারণ নির্ধারিত করার চেষ্টা করা হয়েছিলো যে পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর উপরে তুমি যদি উত্তরে যাও বা দক্ষিণে যাও উত্তরে বা দক্ষিণে যদি একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করো মানে উত্তরের দিকে যদি তুমি একশো কিলোমিটার যাও বা দক্ষিণের দিকে যদি একশো কিলোমিটার যাও তাহলে দেখা যাবে কি যে তুমি একশো কিলোমিটার গেলেও তোমার অক্ষাংশ শুধুমাত্র অক্ষাংশ পরিবর্তন হবে এক ডিগ্রি আমরা জানি যে কিভাবে অক্ষাংশের পরিমাপ করা হয়েছিল দশ বিশ তিরিশ এভাবে কোনো অক্ষাংশ পরিমাপ করা হয়েছিল তো যদি আমরা একশো কিলোমিটার যাই উত্তরের দিকে হোক বা দক্ষিণ দিকে হোক তাহলে আমার এক ডিগ্রি পরিবর্তন হবে এখন এটা হিসাব করে দেখাতে হবে সেটা সত্যি কিনা তোমাদের হিসাবটা আমি করে দেখাতে পারি সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ধরে করতে হবে আমরা জানি পৃথিবীর ব্যসার্থে ছয় হাজার কিলোমিটার তো তোমাদের সুবিধার জন্য আমি হিসাবটা করে দেখাচ্ছি তোমরা অঙ্কটা অবশ্যই পরে তুলে নিবে আচ্ছা আমরা জানি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছয় হাজার কিলোমিটার নির্দিষ্ট তো আমরা এটাও জানি গোলাকার পৃথিবী কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি অতি উৎপন্ন করে এটা কিন্তু আমরা দেখেছিলাম যে যখন হচ্ছে আমরা মানে যখন ছবি দেখেছিলাম তখন বুঝেছি যে এটা ভিতরে কিন্তু তিনশো ষাট ডিগ্রি কোন আছে কেন কারণ হলো পৃথিবী হচ্ছে গোলাকার যদিও থ্রি ডি হিসেবে হোক যাই হোক মানে মোটামুটি হচ্ছে গোলাকার তো যেহেতু গোলাকার তার মানে এটার যে কেন্দ্র এই কেন্দ্রটাতে সে কিন্তু অবশ্যই তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা দেখি কে লিখেছে এখানে আর নিরক্ষীয় তল থেকে নিরক্ষীয় তল বলতে নিরক্ষীয় অঞ্চলে বা হচ্ছে গিয়ে নিরক্ষীয় যেখান থেকে আমরা হচ্ছে মাপব সেখান থেকে হচ্ছে ভূপৃষ্ঠের কোন স্থানের কৌণিক দূরত্ব লক্ষাংশ অর্থাৎ এখানে অক্ষাংশের সংজ্ঞাটা দিয়েছে আমরা জানি অক্ষাংশ কাকে বলে ঠিক আছে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে পরিধি সমান দূরত্ব অতিক্রম করলে তিনশো ষাট ডিগ্রি অক্ষাংশ অতিক্রম করা যায় তার মানে কি তার মানে হচ্ছে পরিধি কাকে বলে পরিধি হচ্ছে পৃথিবীর আমি যদি বলি যে পৃথিবীর যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে মনে এটা পৃথিবী তো এই এক মনে করি প্রান্ত ধরলাম এই প্রান্তের যে দূরত্বটা ওই উপর থেকে ঘুরে এসে মানে ওই পাশ থেকে ঘুরে এসে যখন এই প্রান্তে আসবে এই পুরোটা কি হচ্ছে গিয়ে সেটাকে বলা হয় পৃথিবীর পরিধি ঠিক আছে তো পৃথিবীর পৃষ্ঠে তো এই পরিধির সমান মানে পৃথিবীর যে পরিধিটা এই পরিধির সমান ঘুরে আসলে কত অক্ষাংশ মানে কত ডিগ্রি অক্ষাংশ পাওয়া যায় পাওয়ার কথা তিনশো ষাট অক্ষাংশ অতিক্রম করার কথা কারণ কি আমরা জানি তিনশো ষাট ডিগ্রি কোন পৃথিবীর কেন্দ্র উৎপন্ন হয় তার মানে এই পরিধি বরাবর ঘুরে আসলে আমরা ওই তিনশো ষাট ডিগ্রি অক্ষাংশই পাওয়া যাবে আচ্ছা তাহলে এখন এটাই আমরা প্রমাণ করব। তো দেখো প্রথমে হচ্ছে আমরা পৃথিবীর ব্যাসার্ধ জানি এখান থেকে পৃথিবীর পরিধিটা ফার্স্টে বের করতে হবে পৃথিবীর পরিধি নির্ণয় করার জন্য শুধু পৃথিবী না গোলাকার যে কোনো বস্তু বা বৃত্তাকার বৃত্তের বা বৃত্তের বলো বা গোলাকার কোনো বস্তু পরিধি নির্ণয় করতে গেলে সূত্র একটাই হয় সেটা হচ্ছে গিয়ে টু পাই আর কি বললাম সূত্র টু পাই আর তো এই সূত্রের মধ্যে টু হচ্ছে গিয়ে আমরা তো জানি টু কি পাই হচ্ছে একটা ধ্রুবক ধ্রুবক বলতে এই মানটা কখনোই পরিবর্তন হবে না তোমরা হয়তো এই ক্লাসেও পায়ের মান পেতে পারো অথবা তোমরা যখন বড় হবে অর্থাৎ যখন তুমি আরও বড় ক্লাস হবে তখন তোমরা পায়ের মান জানবে তো পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান সিক্স তো এখানে আমরা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর নিয়েছি আচ্ছা তারপরে দেখো আর হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে ছয় হাজার কিলোমিটার এখন আমরা এই তিনটা গুণ করে দিব ঠিক আছে তিনটা গুণ করে দিলাম তিনটা গুণ করে দিয়ে যেটা পেলাম সাঁত্রিশ হাজার ছয়শো আশি তার মানে কি পৃথিবীর পরিধি হচ্ছে সাঁত্রিশ হাজার আশি কিলোমিটার অনেক বেশি তাই না আচ্ছা এখন দেখো তাহলে পৃথিবীর আমরা আমরা কি জানি বলো তো আমরা কিন্তু আমরা কিন্তু বইতে পড়েছি যে পৃথিবীর পৃষ্ঠে যদি উত্তরে বা দক্ষিণে একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করি তাহলে অক্ষাংশ এক ডিগ্রি পরিবর্তন হয় মিটারের হিসাব করার সময় এটা বের হয়েছিল তাহলে আমরা সেটাই দিব ভূপৃষ্ঠের একশো কিলোমিটার অতিক্রম করলে ভূপৃষ্ঠের একশো কিলোমিটার অতিক্রম করলে অতিক্রান্ত দূরত্ব কত হবে অবশ্যই এক ডিগ্রি অক্ষাংশ হবে কি হবে এক ডিগ্রি অক্ষাংশ হবে ঠিক আছে আচ্ছা তারপরে ভূপৃষ্ঠের মানে এখন আমরা হচ্ছে ঐকিক নিয়ম করব এক কিলোমিটার অতিক্রম করলে অতিক্রান্ত দূরত্ব হবে এক বাই একশো ডিগ্রি অক্ষাংশ এখন এটা হচ্ছে পরিধি তাহলে এই পরিধি মানে ভূপৃষ্ঠের এই পরিধি সমান এটা সে আমরা হচ্ছে ভূপৃষ্ঠে দিব না এই পরিধি বা এই কিলোমিটার অতিক্রম করতে হলে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত হতে হবে সাঁইত্রিশ হাজার ছয়শো আশি কিলোমিটার অতিক্রম করলে অতিকাংশ দূরত্ব হবে তখন আমরা কী হয়ে যাবে এটা যেহেতু বড় সংখ্যা তার মানে এটা উপরে উঠে যাবে আর ছোট সংখ্যাটা নিচে থাকবে তো আশি ভাগ একশো হবে এটা ডিগ্রি অক্ষাংশ ডিগ্রি অক্ষাংশ বলতে এটা অবশ্যই মানকে নির্দেশ করছে যখন আমরা ক্যালকুলেটরের হিসাব করব তখন দেখব এটার মান আসছে তিনশো ছিয়াত্তর দশমিক আট ডিগ্রি অক্ষাংশ তার মানে কি তার মানে হচ্ছে এই যে দেখো তার মানে হচ্ছে যে দৈর্ঘ্যের একক মিটারকে এমনভাবে নির্ধারিত করা হয় যেন পৃথিবীপৃষ্ঠে উত্তর বা দক্ষিণে একশো কিলোমিটার অক্ষাংশের এক ডিগ্রি পরিবর্তন হবে এক ডিগ্রি পরিবর্তন হবে দেখেই এই অক্ষাংশের মানটা তিনশো ছিয়াত্তর ডিগ্রি দশমিক আটাশে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যখন অঙ্কটা শুরু করেছিলাম তখন আমরা বলেছি যে এইখানে যে পৃথিবীপৃষ্ঠের পরিধি সমান দূরত্ব অতিক্রম করতে হলে তিনশো ষাট ডিগ্রি অক্ষাংশ পাওয়ার কথা তাহলে পৃথিবীর সমান দূরত্ব আমি অতিক্রম করেছি কিন্তু আমি পেয়েছি হচ্ছে তিনশো ছিয়াত্তর দশমিক আট ডিগ্রি অক্ষাংশ কেন কারণ কি এটার কারণ কি বলো এটার কারণ হচ্ছে একটু বেশি আসছে কেন কারণ আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোলাকার না পৃথিবী হচ্ছে উত্তর দক্ষিণে একটু চ্যাপটা কিন্তু পুরোপুরি যেহেতু গোলাকার না এই কারণে হচ্ছে এখানে যে অক্ষাংশ সেটা হচ্ছে তিনশো ষাট থেকে একটু বেশি আসছে অর্থাৎ তিনশো ছিয়াত্তর দশমিক আট ডিগ্রি অক্ষাংশ আসছে তার মানে অবশ্যই উত্তর বা দক্ষিণে যদি আমি একশো কিলোমিটার যাই তাহলে অবশ্যই অক্ষাংশের এক ডিগ্রি পরিবর্তন হবে তো এক ডিগ্রি পরিবর্তন করে করে তিনশো ষাট ডিগ্রি তো পূরণ হবে তার থেকে একটু বেশি হবে কেন কারণ হচ্ছে পৃথিবী সম্পূর্ণ গোলাকার না এই জন্য পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রটা তিনশো ষাট ডিগ্রি অক্ষাংশই হবে বাট হচ্ছে পৃথিবীর বাইরে মানে পরিধিকে নিয়ে যদি আমি হিসাব করি তাহলে ছিয়াত্তর দশমিক আট ডিগ্রি অক্ষাংশ আসবে তার মানে কি অবশ্যই হিসাব করে আমরা দেখলাম এটা হচ্ছে সত্যি এটা সত্যি যদি এমন হতো যে আমার মান আসছে চারশো চারশো প্লাস অথবা হচ্ছে পাঁচশো প্লাস তাহলে কিন্তু অঙ্কটা আমার ভুল হতো বা আমি বলতাম যে না আসলে এটা সত্যি না কিন্তু দেখো তিনশো ষাট ডিগ্রি অক্ষাংশ আর তিনশো ছিয়াত্তর ডিগ্রি অক্ষাংশ এখন খুব খুব কাছাকাছি আচ্ছা তাহলে আশা করি তোমরা আজকের পর্বের মাধ্যমে অক্ষাংশ সম্পর্কে আরও বিস্তারিত জেনেছো অক্ষাংশ তাৎপর্য জেনেছো এবং এই বিভিন্ন যে অঞ্চলগুলো আমরা জেনেছি আত্মশুত অঞ্চল বিষুমী অঞ্চল এগুলো জেনেছো এবং এখানে তোমাদের বইয়ের কিছু প্রশ্নের উত্তর তোমরা আজকে জেনেছ তো আজকের পর্বটা তোমাদের জন্য অনেক তথ্যবহুল একটা পর্ব আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ